হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটার দিয়ে কিভাবে খুব সহজে আবেদন করতে পারবেন বিস্তারিত দেখিয়ে দিব এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া, আমার আরসিসি টেক বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে সকল প্রকার আপডেট সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন বিস্তারিত দেখে আসি কিভাবে আপনারা আবেদন করবেন। গণ উপজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত 12 জুন 2023 খ্রিস্টাব্দ তারিখে। বিএনএফি টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এখন আসি আমরা কোন পদে কতজন লোক নেবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদে লোক নেবে 265 জন। 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটারে মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। একটা জিনিস বিষয় মাথায় রাখবেন যে এই অপশনগুলা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এইটা আপনার জন্য অতটা জরুরি হবে না, কিন্তু আপনার জন্য অবশ্যই প্রতি মিনিটে 20 ওয়ার্ড লেখার দক্ষতা থাকতে হবে। এই পদে আবেদন করতে পারবে সকল জেলার লোক। 2 নম্বর আসেন অফিস সহায়ক। অফিস সহায়কের লোক নেবে 442 জন, 30 বছর বয়সসীমা, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। June 20, 2023 তারিখে বয়সসীমা 18 হতে 30 বছর হতে হবে, তবে শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের বয়স অনূর্ধ্ব 30 বছর হতে হবে। বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি 1 শাখা এর 22 সেপ্টেম্বর 2022 তারিখের স্মারক নম্বর এত অনুযায়ী 25-3-2020 তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন। যদি আপনাদের এটা বুঝতে সমস্যা হয় একটু পড়ে নিন, পড়লে বুঝতে পারবেন ভালো করে। এখন আসি আমরা অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। যারা আবেদন করতে ইচ্ছুক তারা বিএনএফি টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করবেন। অনলাইন আবেদনপত্র ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে 20/6/2023 সকাল 10টা হতে। অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় 19/7/2023 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন। বিষয়টা এরকম, অর্থাৎ আপনি যখন আবেদনটা সাবমিট করলেন ওই টাইম হতে পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি, দৈর্ঘ্য 300×300 পিক্সেল এবং স্বাক্ষর 300×80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB মধ্যে হতে হবে এবং স্বাক্ষর সর্বোচ্চ 60 KB। এগুলো আপনি আবেদন শুরু করার পূর্বেই কম্পিউটার অথবা মোবাইলে সংরক্ষণ করবেন। তারপরে আপনি নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন সাবমিট দিবেন। SMS দেওয়ার নিয়মটা এখানে আপনার দেওয়া আছে। নমুনা, প্রথমে SMS দিতে হবে BNFE স্পেস ইউজার আইডি, অর্থাৎ আবেদনের কপির উপরে থাকা ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16-3-2 নম্বরে। ফিরতি SMS এ আপনাকে একটি
পিন নাম্বার দিবে, পিন নাম্বার দিয়ে আরেকটি এসএমএস সেন্ড করবেন, বিএনএফই স্পেস ইএস, পিন নাম্বারটি কপি করে নিয়ে এখানে লিখে দিবেন, লিখে দেওয়ার পরে তার সেন্ড করবেন 16 3-2-এ। এভাবে দুইটাই মেসেজ দেওয়ার পরে আপনার মোবাইলে একটি কনগ্রাচুলেশন মেসেজ চলে আসবে, অর্থাৎ পেমেন্ট কমপ্লিট হয়েছে, তার একটা ফ্রিতে এসএমএস আপনি পেয়ে যাবেন। সেটার ভিতরে একটা ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে, সেটা আপনি সংরক্ষণ করে রাখতে পারেন, ভবিষ্যতে কাজে লাগবে। এছাড়া টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনারা পূর্ণাঙ্গ আবেদন সাবমিট করবেন তার একাধিক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা প্রয়োজন মনে করলে একটু দেখে আসতে পারেন। যদি ভিডিওটি দেখেন তাহলে হয়তো বা আপনাদের সমস্ত জটিলতা, মনে ভিতরে সমস্ত প্রশ্ন কেটে যাবে। দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার আপনাদের মাঝে চলে আসবো নতুন একটি চাকরি খবর নিয়ে, এই প্রত্যাশায় ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।